তো প্রথমত হচ্ছে আমি এই হাড়িটা দিয়ে চেক করতে শুরু করি, দেখি প্রথম হাড়িটার কি অবস্থা। মাশাআল্লাহ, প্রথম হাড়িটাতে আমরা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা বাচ্চা দেখতে পারলাম, এবং ওর বাবা মাকে বললাম মাশাআল্লাহ এখানে একটা দুইটা তিনটা বাচ্চা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, আরো ডিম নিয়ে বসে আছে। এবং ওর এটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতে পাচ্ছি, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, দেখি আবারও ডিম দিতে কিনা একটু চেক করতে দেখি। হ্যাঁ, যেটাই ভাবছিলাম সেটাই হয়েছে মনে হচ্ছে আমার কাছে, যে ওর বাবা মা আবারও ডিম দিছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদম নতুন ডিম, একদম নতুন ডিম, আজকেই দিছে বা কালকেই দিছে। সো এখন আর ওদের বাচ্চাগুলো ওদের বাবা মার কাছে রাখা একেবারেই সেফ না, ওই জন্য আমি আজকে এখনই এই মুহূর্তে সব দেখানোর পরে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আমার লাস্ট বাজিগর পাখির খাঁচার কি অবস্থা, সেই বাজিগর পাখির খাঁচার আপডেটটা দেওয়ার চেষ্টা করব। এবং আলহামদুলিল্লাহ আমার যেটা মন বলছে, প্রতিটা খাঁচার মধ্যে মাশাআল্লাহ বাচ্চা দিয়ে ভরে গেছে, এবং প্রতিটা পাখি ব্রিডিং এর শেষ মুহূর্তে চলে আসছে। এবং লাস্ট নিচে একটা খাঁচা ছিল যেটাতে চারটা বাচ্চা ছিল, সেই চারটা বাচ্চা যদি আল্লাহ সুস্থ সবল রাখে তাহলে আজকে বাচ্চাগুলোকে সংগ্রহ করব। তো চলেন আমি হচ্ছে আমার বাজিগার খাঁচার সেট আপের কাছে আপনাদেরকে নিয়ে যাই। মাশাআল্লাহ আমার এভিয়ারটা রং করার পরে কত সুন্দর একটা লুকিং আসছে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে আমার বাজিরগড় পাখির যে খাঁচার সেট আপ, সেই খাঁচার সেট আপের কাছে যাচ্ছি। তো মোটামুটি আমার যতটুকু মনে হয় প্রতিটা খাঁচাতেই বাচ্চা ফোটা শেষ, এবং বাচ্চাগুলো কি অবস্থায় আছে সেটা দেখার চেষ্টা করব, আর একটা খাঁচার মধ্যে বাচ্চা আছে সেই বাচ্চাগুলো সংগ্রহ করব। এটাই হচ্ছে মাশাআল্লাহ আমার বাজিরগড় যে খাঁচার সেট আপটা, সেই খাঁচার সেট আপটা। তো প্রথমত আমরা হচ্ছে এই পাশ থেকে আজকে চেক করতে শুরু করব, এই এই পাশের এই পাখিগুলো দিয়ে চেক করতে শুরু করব। আস্তে আস্তে করে প্রতিটা খাঁচা একটা একটা করে চেক করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে হচ্ছে প্রথম খাঁচাটার কি অবস্থা দেখি। এই যে কিউটের ডাব্বা বাবা মা, দেখতে দুইটাই মাশাআল্লাহ এত সুন্দর, তো তাদের কিরকম বাচ্চা আসছে সেটা দেখার চেষ্টা করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে তো প্রথমত হচ্ছে আমি এই হাড়িটা দিয়ে চেক করতে শুরু করি, দেখি প্রথম হাড়িটার কি অবস্থা। মাশাআল্লাহ, প্রথম হাড়িটাতে আমরা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা বাচ্চা দেখতে পারলাম, এবং ওর বাবা মাকে বললাম, দেখেন মাশাআল্লাহ বাবা মা কত কিউট বাবা মার যে কিউট বাচ্চা হবে ইনশাআল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস আছে। কালারগুলো মিউটিশনগুলো সব মিলিয়ে সুন্দর হবে। তো তারপরের কেসটাতে যাই আমরা, এই পাশের কেসটা, সবসময় ব্লু কালারের হাড়ি কিন্তু আমার জন্য লাকি হয়, জানি না এটার কি অবস্থা। মাশাআল্লাহ এখানে একটা দুইটা তিনটা বাচ্চা এখন পর্যন্ত দেখা যাচ্ছে, আরো ডিম নিয়ে বসে আছে। এবং ওর মাটা দেখেন কত কিউট, মাশাআল্লাহ দেখে মনটা ভরে যাচ্ছে। তারপরে আমরা হচ্ছে এই দিকের হাড়িটা, এই দুইটাতে দেখলাম প্রথম উপরে যে দুইটাই চেক করা হলো। তারপরে হচ্ছে এইটাতে কি অবস্থা, এই খাঁচাটাতে মাশাআল্লাহ এটাতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখতে পাচ্ছি, এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ দেখেন মাটা অনেক সুন্দর, এটা কিন্তু ওর মা। হ্যাঁ, ডোমিনিক পাইট বলে এটা, ডেনিশ ডোমিনিক পাইট বলে, সুন্দর, অনেক সুন্দর। তারপর হচ্ছে আমরা এই পাশের কেসটাতে দেখব অরেঞ্জ কালারের হাড়িটা, অরেঞ্জ কালারের হাড়িটা যেটা দেখতে পাচ্ছি নিচে একটা ডিম পড়ে আছে, এটা অবশ্যই নষ্ট ডিম, ওরা ফেলায় দিছে নষ্ট ডিম, আসলে ওরা তাপ দিতে চায় না। মাশাআল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এবং এখানে একটা বাচ্চা হওয়ার কারণ হচ্ছে এইটাই, এটা কিন্তু এবার প্রথমবার এরা ডিম দিচ্ছে, এবং প্রথমবার একটা বাচ্চা তুলতে পারছে, আলহামদুলিল্লাহ সাকসেস। অনেকে বলে যে ভাই আমার পাখি ডিম দিছে প্রথমবারের মতন, কিন্তু একটা ডিম বা একটা বাচ্চা ফুটছে, এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই, কারণ প্রথমবার পাখির ক্ষেত্রে এরকম হয়। তারপরেরটার কি অবস্থা, তারপরে এইটা হাড়িতে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ একটা ডিম দিছে পাখিটা,
একটা ডিম নিয়ে বসে আছে। এটা সর্বশেষের দিকে পেয়ার দেওয়া, তো যার কারণে এটা এই অবস্থায় আছে। আর এই যে পাখিটা, এই পাখিটার হাড়িটা চেঞ্জ করে করে দিতে চাইতে চাইতে আবারও পাখিগুলো ডিম দিয়ে ফেললো। কারণ এই এই হাড়িটা দেখেন, এই হাড়িটার অবস্থা, এবং এরাও কিন্তু ডিম দিয়ে বসে আছে। এবং হাড়িটা দেখেন, একটা ছোট হাড়ি ছিল, আমি ভাবলাম যে নষ্ট করার কি দরকার, হাড়িটা লাগাই দিই। তো হাড়ি লাগাই দিছি, ডিম নিয়ে আসে, কিন্তু হাড়িটা না এদের কমফর্টেবল মনে হয়নি, মনে হচ্ছে যে এদের ডিম পড়ে যাবে বা এরকম ফেলাই দিবে, এরকম একটা অবস্থা। এই চিন্তাধারা দিয়ে এটা হয়নি। আর এই যে সেই যে যেটার কথা আপনাদেরকে বললাম, আমি এখান থেকে হচ্ছে বাচ্চাগুলো এখন সংগ্রহ করব। তো তার আগে একটা জিনিস দেখি নি, এই যে বাচ্চা চারটা বাচ্চা, একদম কিউটের ডাব্বা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম চারটা বাচ্চা। আর আরেকটা জিনিস দেখি, ও আসলে ওর বাবা মাকে আবারও ডিম দিতে কিনা একটু চেক করতে দেখি। হ্যাঁ, যেটাই ভাবছিলাম সেটাই হয়েছে মনে হচ্ছে আমার কাছে, যে ওর বাবা মা আবারও ডিম দিছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদম নতুন ডিম, একদম নতুন ডিম, আজকেই দিছে বা কালকেই দিছে। তো এখন আর ওদের বাচ্চাগুলো ওদের বাবা মার কাছে রাখা একেবারেই সেফ না, ওই জন্য আমি আজকে এখনে এই মুহূর্তে সব দেখানোর পরে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিব। তো সংগ্রহ করার আগে যে কাজটুকু করতে হবে, আমাকে একটা কেরিং সাথে নিতে হবে। তো বাচ্চাগুলো সংগ্রহ করার আগে যে কাজটুকু করলাম, সেটা হচ্ছে আমি কেরিং ছাতাটা নেই এবং বাচ্চাগুলো এই মুহূর্তে আমি ধরবো, কারণ আমাদের বাবা মা অলমোস্ট ডিম দিয়ে ফেলছে। তো এই বাচ্চাগুলো আমি এখন সংগ্রহ করব। সংগ্রহ করার কারণ হচ্ছে, এক, এরা নিজে খাওয়া শিখে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে এর বাবা মা কিন্তু আবারও ডিম দিয়ে ফেলছে। তো বিসমিল্লাহ রহমান রহিম করে এই যে প্রথম বাচ্চাটাকে সংগ্রহ করলাম, দেখেন বাচ্চাটা কত সুন্দর আসছে, এবং মাশাআল্লাহ এটা স্পেঞ্জেল মিউটেশনে আসছে। তারপরে হচ্ছে এই যে আর একটাকে ধরলাম, মাশাআল্লাহ এটাও কিন্তু স্পেঞ্জেল গোল্ডফিশ বলে যেটাকে আর কি, সেই মিউটেশনটা আসছে, এবং মিউটেশনটাও অনেক সুন্দর আসছে। তো মোটামুটি দুইটাকে ধরলাম। আর আর আছে হচ্ছে এই যে ভিতরে একটা, ভিতরে একটা, এখানে আরও একটাকে ধরলাম, এই যে দেখেন মাশাআল্লাহ বলতে হয়, দেখেন কত সুন্দর আসছে মার্কিংটা। এবং বাচ্চাগুলোর প্রতিটা বাচ্চার হেলথ অনেক ভালো, বলা চলে যে খাঁচায় এই প্রথম বাচ্চা সংগ্রহ করতেছি। তারপরে এই যে একটা মাশাআল্লাহ, মোটামুটি এই যে দেখেন এই চারটা বাচ্চা একদম কিউটের ডাব্বা হয়েছে, এবং এই চারটা বাচ্চায় হচ্ছে আমি এখান থেকে সংগ্রহ করতে পারলাম। এখন হচ্ছে আমি উপরের এই দিক থেকে বাচ্চা চেক করতে শুরু করবো আবার। তো এই ব্লু কালারের হাড়ি বললাম, তো ব্লু কালারের হাড়ি আমার জন্য সবসময় লাকি। এটার কি অবস্থা, এটার অবস্থা, আর এত ভিতরে আসলে চেক করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। মাশাআল্লাহ এটাতে বাচ্চা দেখতে পাচ্ছি, এবং বাকি ডিমগুলো যাই, মনে হচ্ছে যে ডিমগুলো মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। যাই হোক, প্রথমবারের জন্য এটা কোনো সমস্যা না, এটা হইতেই পারে। এই যে দেখেন মাশাআল্লাহ মেল পাখিটা কত কিউট। তারপর এটা হচ্ছে আমার এই যে ক্রেস্টেড পেয়ার, মানে বাবা মা দুইটাই ক্রেস্টেড। এই যে দেখেন মাথার উপরের টপটা দেখেন, দুইটাই মোটামুটি একদম ক্রেস্টেড। তো দেখি এদের কি অবস্থা, ক্রেস্টেডের বাচ্চা কি অবস্থা। মাশাআল্লাহ এরাও বাচ্চা দিছে, এবং কয়টা বাচ্চা দিছে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে অনেক ভিতরে। মাশাআল্লাহ এখানে একটা দুইটা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি, ক্রেস্টেড বাগিগরটাও কিন্তু আমার তিনটা বাচ্চা দিয়ে দিছে মাশাআল্লাহ। আর তারপরে নিচেরটার কি অবস্থা দেখি, মাশাআল্লাহ এই কিউটের ডাব্বা পেয়ারটা, এরাও বাচ্চা দিছে একটা দুইটা তিনটা, জানি না কয়টা বাচ্চা, তিনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ তিনটাই বাচ্চা দিছে এরা, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর ক্লাসিক বাজিরিকার যেটা, এটা কি অবস্থা, ক্লাসিকগুলো তো সবসময় ভালো ডিম বাচ্চা করে, জানি না এটা কি অবস্থা। মাশাআল্লাহ এই লাঠিটা ডিস্টার্ব করতেছে, লাঠিটাকে একটু নামাই দিই, নামাই দিলে বোঝা যাবে। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা,
এবং ওর মাটা দেখেন কত সুন্দর করে বাচ্চাগুলোকে নিয়ে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে মনটা ভরে যাচ্ছে। দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বাচ্চা, হ্যাঁ পাঁচটা বাচ্চা দিছে, গর্জিয়াস লাগতেছে, সো কিউট। দেখেন সবাইকে কত সুন্দর করে ভাগাভাগি করে খাওয়ায় দিচ্ছে। তারপর আমার ব্লু কালার, এই হাড়িটার কি অবস্থা? এটাতে ম্যাম এখনো কেন জানি ডিম নিয়ে বসে আছে, না ডিম না বাচ্চাই ফুটে গেছে, দেখা যাচ্ছে যে একটা বাচ্চা নিয়ে সুন্দরভাবে বসে আছে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। তারপর এইটা হচ্ছে আমার লাস্ট হাড়ি, ইয়েলো কালারের, এটার কি অবস্থা? পেয়ারটার মাশাল্লাহ, এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং বাচ্চাটা বড় হয়ে গেছে, এবং ওর বাবা মা, ওদের বাবা মায়ের সাথেই হবে, এরকম সাইজ হয়ে আসছে, ও বাবা মার মতনই হবে, ক্লাসিক বাজি করেই হবে, মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে। আর এগুলো হচ্ছে আমার যে বাচ্চাগুলো ছিল কলোনির জন্য ছাড়ার জন্য রেডি করছিলাম, সেই বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গেছে এবং ব্রিডিং মুডে আসতে শুরু হয়েছে। কলোনির বাচ্চাগুলো সংগ্রহ করা হয়ে গেলে এদেরকেও কলোনিতে ছাড়বো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার বাজিগর পাখির ফুলফিল সেট আপ এবং ফুলফিল সেট আপের আপডেট, মানে খাঁচা দেখলেন, প্রতিটা খাঁচার মধ্যে ডিম বাচ্চা। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি যে আপনারা দেখলেন খাঁচায় মোটামুটি প্রতিটা হাড়িতে প্রায় দুই একটা হাড়ি বাদ দিয়ে বাকি প্রতিটা হাড়িতে দেখলাম চারটা পাঁচটা করে বাচ্চা নিয়ে বসে আছে, যে খুবই ভালো। একটা হচ্ছে সিজনের প্রথমের দিকে যখন একটা পাখি ব্রিডিং এইভাবে শুরু করে খুবই ভালো, কিন্তু একটা চিন্তার ব্যাপার বা ভাবনার ব্যাপার হয়ে গেছে যারা পাকাল তাদের জন্য, সেটা হচ্ছে খাবারের দাম অনেক বেশি, খাবারের দাম অনেক বেশি। জানি না এই শিল্পটা কতদূর আগায় যেতে পারে, কারণ হচ্ছে বাজিগর পাখির প্রধান খাবারে হচ্ছে চীনা এবং কাউন, এবং চীনা কাউনের যে দাম, এইরকম দাম কখনো যতদিন থেকে পাখি পালন করি কখনো আর এইরকম দাম ওঠে নেই এই সময়। যাই হোক, সবার পাখিগুলো হেফাজতে থাক, ভালো থাক এই দোয়া করি, এবং আমার পাখিগুলোর জন্য আপনারা দোয়া করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আসসালামু আলাইকুম।